बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा केमन आछो तुम्रा? आशा करी तुम्रा सबाई भालो आछो। आलहमदुलिल्लाह आमिओ भालो आछी। रंगपुर जिला स्कूल अनलाइन क्लास ओ आमार पक्ष थेके तुम्हादेर शुभेच्छा जानाच्छी। आमी खाउल आख्तार जहान, सहकारी शिक्षक, रंगपुर जिला स्कूल। आज आमी नवम दशम श्रेणी बांग्लादेश ओ विश्व परिचय विषयेर एकटी पाठ निये तुम्हादेर साथे आलोचना करब। आशा करछि तुम्रा आमार साथेई थाकबे। শিক্ষার্থীরা কিছু ছবি দেখি আমরা। প্রথম ছবিতে একটা কৃষিক্ষেত্রের ছবি যেখানে কৃষকরা কাজ করছে। দ্বিতীয় ছবিতে পোশাক শিল্পে নারী শ্রমিকরা কাজ করছে। তিন নম্বর ছবিতে একটা মুদির দোকান যা ব্যবসা সংক্রান্ত কাজ। চার নম্বর ছবিতে চিকিৎসক রোগীর সেবা দিচ্ছে। এই যে কৃষি, শিল্প, ব্যবসা, সেবা, এগুলো একটা দেশের অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত, তাই না? শিক্ষার্থীরা এখন তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এর কিছু অংশ নিয়ে আজ আমি আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যা শিখবে দেখে নাও। মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন ও মাথাপিছু আয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। জিএনপি, জিডিপি ও মাথাপিছু আয়ের আয় নির্ণয় করতে পারবে। দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহের অবদান ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা এখন তোমরা প্রথম শিখনফলটা লক্ষ্য করো। মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন ও মাথাপিছু আয়, এগুলোই একটা দেশের অর্থনৈতিক নির্দেশক। এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি একটি দেশ এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে পড়ছে, নাকি একই অবস্থায় আছে। সেই সাথে অর্থনীতির খাতগুলো যেমন কৃষি, শিল্প, সেবা, এগুলো জাতীয় অর্থনীতিতে কতটুকু অবদান রাখছে সেটা আমরা জানতে পারি। প্রথমেই আমরা জানব মোট জাতীয় উৎপাদন কি। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট আমরা সংক্ষেপে বলি জিএনপি। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে। এখানে সেবা হলো অবস্তুগত দ্রব্য যার উপযোগ ও বিনিময় মূল্য আছে, যেমন শিক্ষকের শিক্ষাদান, চিকিৎসকের চিকিৎসা প্রদান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থ সংক্রান্ত নানা ধরনের কাজ। এখন আমরা জানব কিভাবে জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়। জাতীয় উৎপাদনকে তিনভাবে পরিমাপ করা যায়, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। প্রথমেই উৎপাদন পদ্ধতি। কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার মোট পরিমাণকে বাজার দাম দিয়ে গুণ করে জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ গুণন বাজার মূল্য। এখানে চূড়ান্ত দ্রব্য বলতে আমরা বুঝি ভোক্তা সরাসরি যে দ্রব্য ভোগ করে। একটা দ্রব্যের তিনটা পর্যায় থাকে, প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য, চূড়ান্ত দ্রব্য। শিক্ষার্থীরা তোমরা এখানে ছবিতে লক্ষ্য করো, প্রাথমিক দ্রব্য তুলার মূল্য 50 টাকা দেওয়া আছে, মাধ্যমিক দ্রব্য সুতা বা কাপড়ের মূল্য 100 টাকা, চূড়ান্ত দ্রব্য শার্টের মূল্য 250 টাকা, মোট 400 টাকা। জাতীয় উৎপাদন হিসাবের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য শার্টের মূল্য হিসাব করতে হবে, কারণ শার্টের মূল্যের মধ্যে তুলা ও কাপড়ের মূল্য অন্তর্ভুক্ত আছে। তাছাড়া প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য বাজারে একাধিকবার ক্রয় বিক্রয় হতে পারে। প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের মূল্য হিসাব করলে জাতীয় উৎপাদন পরিমাপে অনেক গরমিল হতে পারে। এবার আমরা দেখব আয় পদ্ধতিটা কী। উৎপাদনের উপকরণসমূহ যেমন ভূমি, শ্রম, মূলধন থেকে অর্জিত আয়ের, অর্থাৎ খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এগুলো সমষ্টির মাধ্যমে জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়। এবার ব্যয় পদ্ধতি। ভোগ্যদ্রব্য সেবা ক্রয় এবং বিনিয়োগের জন্য যে ব্যয় হয় তার সমষ্টি, অর্থাৎ একটা দেশের জনগণ, সরকার, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের ভোগ ও বিনিয়োগের জন্য যে ব্যয় করে তার সমষ্টির মাধ্যমে জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়। শিক্ষার্থীরা
এই আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো কিভাবে জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়। শিক্ষার্থীরা, এখন আমরা জানব মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে। সাধারণত সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয় একই অর্থে ব্যবহার করা হয়। সামান্য কিছু পার্থক্য আছে, সেটা এখন আমরা দেখব। মোট জাতীয় উৎপাদন হিসাবের ক্ষেত্রে মূলধনী দ্রব্য যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষয়ক্ষতিজনিত ব্যয় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ একটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক সময় কারখানা স্থাপন করতে হয়, নতুন যন্ত্রপাতি কিনতে হয়, আবার পুরাতন যন্ত্রপাতি মেরামত করতে হয়। মোট জাতীয় উৎপাদন হিসাবের ক্ষেত্রে এই ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়, কিন্তু মোট জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় অন্তর্ভুক্ত করা হয় না। এরপর দেখো, মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য এবং উৎপাদনের উপকরণ সমূহের আয় বা জাতীয় আয় এক নয়। সেই অর্থে মোট জাতীয় উৎপাদন একটি বৃহত্তর ধারণা, কিন্তু জাতীয় আয় একটি ক্ষুদ্রতর ধারণা। তাই আমরা বলতে পারি মোট জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। শিক্ষার্থীরা, তোমরা এ থেকে বুঝতে পেরেছো যে মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়ের মধ্যে কী পার্থক্যটুকু রয়েছে। এখন আমরা জানব মোট দেশজ উৎপাদন কী। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে বসবাসকারী জনগণ যে চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য। এখানে জনগণ বলতে আমরা বুঝি আমাদের দেশের নাগরিক, সেই সাথে আমাদের দেশে অবস্থানরত বিদেশি নাগরিক বা তাদের পরিচালিত প্রতিষ্ঠান। এজন্য তাদের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার আর্থিক মূল্যকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। এখন আমরা জানব জিএনপি এবং জিডিপি এর মধ্যে কি পার্থক্য রয়েছে। জিএনপি এর ক্ষেত্রে দেশের অভ্যন্তরে দেশের নাগরিকের আয়ের সাথে প্রবাসী আয় অন্তর্ভুক্ত করতে হবে, আর দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকের আয় বিয়োগ করতে হবে। জিডিপি এর ক্ষেত্রে দেশের অভ্যন্তরে দেশের নাগরিকের আয়ের সাথে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকের আয় অন্তর্ভুক্ত করতে হবে, আর প্রবাসী আয় বিয়োগ করতে হবে। এখন আমরা জিএনপি ও জিডিপি কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। জিএনপি ও জিডিপি এর মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্য থেকে আমরা একটা সূত্রের ধারণা পাই, যেমন জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে জিএনপি নির্ণয়ের জন্য জিডিপি এর সাথে এক্স অর্থাৎ বিদেশে অবস্থানরত দেশের নাগরিকের আয় যোগ করতে হবে, আর দেশে বসবাসকারী বিদেশি নাগরিকের আয় এম বিয়োগ করতে হবে। এখন আমরা একটা অঙ্ক দেখব। দেওয়া আছে মোট দেশজ উৎপাদন জিডিপি 21,000 কোটি টাকা, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকের আয় এক্স 4,500 কোটি টাকা, দেশে বসবাসকারী বিদেশি নাগরিকের আয় এম 2,000 কোটি টাকা। এই মানগুলো সূত্রে বসিয়ে আমরা পাই জিএনপি সমান 23,500 কোটি টাকা। শিক্ষার্থীরা, এই একই সূত্রের সাহায্যে আমরা জিডিপিও বের করতে পারব। শিক্ষার্থীরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো যে 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছিল 8.2%, কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। আমাদের দেশের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছে 5.24%। এখন মাথাপিছু আয় সম্পর্কে জানব। মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকের গড় আয়। কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। সংকেতের সাহায্যে প্রকাশ করলে আমরা পাই ওয়াই বার ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই পি। এখানে ওয়াই বার মাথাপিছু আয়, ওয়াই মোট জাতীয় আয়, পি মোট জনসংখ্যা। এই সূত্রের সাহায্যে আমরা মাথাপিছু আয় নির্ণয় করতে পারব। শিক্ষার্থীরা, এখন একটা এই ছকটা লক্ষ্য করো। এখানে আমাদের দেশের 5 বছরের মাথাপিছু আয় দেওয়া আছে।
আমরা দেখতে পাচ্ছি যে 2015-16 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল 1,466 মার্কিন ডলার। এটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে 2019-20 অর্থ বছরে হয়েছে 2,064 মার্কিন ডলার। আমরা জানি যে মাথাপিছু আয় বাড়লে মানুষের জীবনযাত্রার মান বাড়ে, কারণ মানুষের তখন ক্রয় ক্ষমতা বাড়ে, ফলে তারা মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে। এজন্য মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। তবে এক্ষেত্রে দ্রব্যমূল্য ও জাতীয় আয় সুষম বণ্টন বিবেচনা করতে হবে। সেটা কিভাবে দেখো, যদি একটা দেশের জনগণের মাথাপিছু আয় বাড়ে, আবার সেই সাথে দ্রব্যমূল্যও বেড়ে যায়, তবে মানুষকে বেশি অর্থ ব্যয় করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হয়, সেক্ষেত্রে মাথাপিছু আয় বাড়লে তাদের আর্থিক আয় হয়তো বাড়ে কিন্তু প্রকৃত আয় বাড়ে না, ফলে জীবনযাত্রার মানেরও কোনো পরিবর্তন হয় না। আর দ্রব্যমূল্য অপরিবর্তিত থেকে যদি মাথাপিছু আয় বাড়ে, তবে জীবনযাত্রার মান বাড়বে। আবার জাতীয় আয় যদি সুষম বণ্টন না হয়, তবে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান বাড়ে না। তবে যেসব দেশে জাতীয় আয় সুষম বণ্টন হয় ও দ্রব্যমূল্য অপরিবর্তিত থাকে, তবে সেখানে মাথাপিছু আয় বাড়লে মানুষের জীবনযাত্রার মান বাড়ে। এ পর্যায়ে আমরা অর্থনীতির খাতগুলো সম্পর্কে জানব। বিশ্বের যে কোনো দেশের অর্থনীতির প্রধান খাত তিনটি। বাজেট বরাদ্দ ও খাতগুলো পরিচালনার জন্য তিনটি প্রধান খাতকে কিছু উপখাতে ভাগ করা যায়। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত 15টি। 15টি খাতকে তিনটি বৃহত্তর খাতে সমন্বিত করা হয়েছে। প্রধান খাতগুলো দেখো, কৃষি, শিল্প, সেবা। এখানে উপখাতগুলো দেখো, কৃষির মধ্যে রয়েছে কৃষি ও বনজ, মৎস্য। শিল্পের মধ্যে রয়েছে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প, খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস ও পানি, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য ও রিয়েল এস্টেট ও অন্যান্য ব্যবসা। সেবা খাতে রয়েছে হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। শিক্ষার্থীরা দেখো, এখানে জিডিপিতে খাতগুলোর 3 বছরের অবদান দেখানো হয়েছে। এখানে আমরা দেখছি যে কয়েক বছর ধরে জিডিপিতে কৃষিখাতের অবদান কমে যাচ্ছে, হয়তোবা অন্য খাতগুলোর চেয়ে তুলনামূলকভাবে কম, কিন্তু আমাদের দেশে কৃষিতে উৎপাদন অনেক বেড়ে গিয়েছে। মানুষের খাদ্য পুষ্টির চাহিদা মোটামুটিভাবে এখন পূরণ হচ্ছে, বিশেষ করে কৃষিখাতে মৎস্য খাতের অবদান অনেক বেশি। কৃষিতে মূল বিষয় জমি, তাই না? জনসংখ্যা বৃদ্ধির কারণে দিনে দিনে আমাদের চাষযোগ্য জমি কমে যাচ্ছে, ফলে কৃষিতে উৎপাদনটাও একটু কম হচ্ছে। তবে কৃষির সর্বক্ষেত্রে যদি আমরা আধুনিক যন্ত্রপাতি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে পারি, তাহলে উৎপাদন আরও বাড়বে। এখন আমরা দেখব জিডিপিতে শিল্পের অবদানটা কী। দেখো তোমরা, জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমাগত বাড়ছে। বৃহৎ শিল্প আমাদের দেশে নেই বললে চলে, তবে ক্ষুদ্র মাঝারি শিল্প, বিশেষ করে পোশাক শিল্প এই খাতকে সমৃদ্ধ করেছে। আবার পাইকারি ও খুচরা ব্যবসা, অন্যান্য ব্যবসা এই খাতে অন্তর্ভুক্ত থাকার কারণে জিডিপিতে অবদানটা বেড়েছে। এবার আমরা দেখব সেবা খাত। জিডিপিতে সেবা খাতের অবদানটা দেখো, তিনটি প্রধান খাতের মোট অবদানের মধ্যে সেবা খাতের অবদানই 50%। তবে জীবনযাত্রার মান, সেবা খাতে কোনো কিন্তু উৎপাদন হয় না, হ্যাঁ, তবে জীবনযাত্রার মান উন্নয়নে সেবা খাতের ভূমিকা অনেক বেশি। টেকসই উন্নয়নের অন্যতম শর্তই হলো আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন, আর এটা সেবা খাতের মধ্যেই অন্তর্ভুক্ত। আর জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের দেশে দিনে দিনে জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, এর কারণে কিন্তু এ খাতের যে অন্তর্ভুক্ত উপখাতগুলো রয়েছে,
এদের সংখ্যা ও কর্মকাণ্ড দুটোই কিন্তু বেড়ে যাচ্ছে, ফলে জিডিপিতে এদের অবদান বেশি। শিক্ষার্থীরা, আজকের পাঠে যে আলোচনা হলো মূল্যায়নের জন্য আমি কয়েকটি প্রশ্ন দিচ্ছি, দেখে নাও। জিএনপি ও জিডিপি কী, জিএনপি ও জিডিপির মধ্যে পার্থক্য কী, জিএনআই ও জিএনপির মধ্যে পার্থক্য কী, মাথাপিছু আয় কীভাবে ব্যক্তির জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। আর একটা বাড়ির কাজ নাও, অর্থনীতির কোন খাতটি মোট দেশজ উৎপাদনে বেশি অবদান রাখে এবং কীভাবে। এটা করতে তোমাদের বেশি সময় লাগবে না, তোমরা একটু মন দিলে খুব তাড়াতাড়ি করতে পারবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।